যুবলীগের নেতৃত্বে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির বড় ছেলে পরশ, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, আবারও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চলার পথে কেউ যদি বিপদে যায়, সে যেই হোক তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে। প্রেসিডেন্ট পার্কে বিদিশার উপস্থিতির কারণে নিরাপত্তাহীনতার আশঙ্কায় গুলশান থানায় এরশাদের ট্রাস্টি বোর্ডের জিডি বললেন, মাকে রাখার এখতিয়ার নেই এরিকের। মন্ত্রীর হুঁশিয়ারির পর কমেনি চালের দাম, ঘোষণা দিলেও কৃষক পর্যায়ে শুরু হয়নি ধান কেনা। তালিকা না পাওয়া নিয়ে খাদ্য বিভাগের দাবিকে ভিত্তিহীন বলছে কৃষি অধিদপ্তর। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি ইমদাদ হক। হাল ছিল না বাংলাদেশ। যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। আগামী তিন বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগে এই সংগঠনের নেতৃত্ব দেবেন তিনি। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বহুল আলোচিত এই পদে পরশের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলকে। সদ্য স্বাধীন বাংলাদেশে 1972 সালে যাত্রা শুরু করে যুবলীগ। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, এরপর বিভিন্ন সময় আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সংগঠনটির। আজ পাওয়া যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শুদ্ধি অভিযান শুরুর পর সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে দলের সাংগঠনিক প্রধান শেখ হাসিনাও ইঙ্গিত দিয়েছিলেন ক্লিন ইমেজের কাউকেই দেয়া হবে যুবলীগের নেতৃত্বে। সংগঠনটির নেতাকর্মীদের চাওয়া ছিল তেমনটাই। অবশেষে সংগঠনের সপ্তম কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির বড় ছেলে ফজলে শামস পরশ। 75 ট্র্যাজেডিতে বাবা মা হারানোর পর পরশ বেড়ে ওঠেন চাচাদের সঙ্গে। ধানমন্ডি সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে সিঁড়ি টপকান ঢাকা কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষে দেশে ফিরে শিক্ষকতায় যুক্ত ছিলেন পরশ। অবশেষে পিতার হাতে গড়া সংগঠনের এক ক্রান্তিলগ্নে দায়িত্ব নিলেন যুবলীগ চেয়ারম্যান হিসেবে। এর মাধ্যমেই সক্রিয় রাজনীতিতে পা রাখলেন বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবারের এই সন্তান। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় মহানগর উত্তরের সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি সন্ত্রাস করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ তাঁর সহানুভূতি পাবে না। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে কথা বলেন তিনি। এ সময় যুবলীগকে আদর্শিক রাজনীতি চর্চার নির্দেশ দেন শেখ হাসিনা। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকতা। শনিবার বেলা 11টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সহযোগী এই সংগঠনটির ত্রিবার্ষিক কংগ্রেসে যোগ দেন সাংগঠনিক প্রধান শেখ হাসিনা। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় এগিয়ে চলে যুবলীগের নেতৃত্ব চূড়ান্তকরণের প্রক্রিয়া। 2200 ডেলিগেটস সহ হাজারো অতিথির সামনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, যুবলীগকে আদর্শিক রাজনীতির চর্চায় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। কি পেলাম সেই চিন্তা না, কতটুকু মানুষকে দিতে পারলাম, কতটুকু মানুষের জন্য করতে পারলাম, কতটুকু মানুষের কল্যাণে কাজ করলাম, সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা। আদর্শের মধ্য দিয়েই কিন্তু সংগঠন যেমন গড়ে ওঠে এবং দেশকেও কিছু দেওয়া যায়। এই যুবলীগ সংগঠনটা তাদের জন্য কোনো রকম বদনাম না হয়, তারা যেন দেশের কল্যাণে কাজ করে, এই দিকে লক্ষ্য রেখেই এই সংগঠনটা গড়ে তুলতে হবে। দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতিতে ভোগের আত্মতুষ্টি মিললেও মানুষের সম্মান পাওয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজে শান্তি বজায় রাখতে কঠোর অবস্থানে সরকার। চলার পথে কেউ যদি বিপদে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, সে যেই হোক আমি তাদের ছাড়ব না।
তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে না। দলীয় ব্যানারে যাদের কর্মকাণ্ডে সমালোচিত হয়েছে সংগঠন, সেসব নেতার কেউই কংগ্রেসে উপস্থিত ছিলেন না। সামাজিক উন্নয়নের জন্য দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বা বিদিশার কারণে এরিকের নিরাপত্তা বিঘ্ন হতে পারে, গুলশান থানায় ট্রাস্টি বোর্ডের নামে দায়ের করা জিডিতে এই অভিযোগ করা হয়েছে। এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে বিদিশার অবস্থানে ছেলে এরিকের জানমালের নিরাপত্তাহীনতা দেখছে ট্রাস্টি বোর্ড। বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত খালিদ আখতার অভিযোগ করেন, বিদিশা অন্যায়ভাবে ট্রাস্টের সম্পত্তিতে প্রবেশ করেছেন। রাজধানীর বারিধারায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় ছেলে এরিকের সাথে বসবাস নিয়ে এরশাদের সাবেক স্ত্রী বিদিশার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্ব চলছে কয়েকদিন ধরে। গণমাধ্যমে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগও করে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বাসভবনে সংবাদ সম্মেলন করে মা বিদিশার অবস্থানের পক্ষে কথা বলেন এরিক এরশাদ। এরিকের ট্রাস্টের সম্পত্তির উপর চাচা জি এম কাদেরের লোভ রয়েছে বলে মন্তব্য করেন বিদিশা। আমি এরিককে চাই সেটা ইম্পর্টেন্ট ইস্যু না, তারা এরিককে চায়, কারণ এরিক মানেই হচ্ছে এরিকের ট্রাস্ট। আমার মাকে তো আমি ডেকে এনেছি, আমার মা তো নিজের ইচ্ছায় আসেনি এখানে, আর উনি যেটা বলেছেন যে বল প্রয়োগ করেছে সেটা একেবারে ভিত্তিহীন অভিযোগ। বিষয়টি নিয়ে শনিবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এরশাদের সম্পত্তির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত খালিদ আখতার। বিদিশার বিরুদ্ধে ট্রাস্টের সম্পত্তিতে অন্যায়ভাবে প্রবেশের অভিযোগ তোলেন খালিদ। ট্রাস্টের উক্ত সম্পত্তিতে বিদিশা সিদ্দিকের প্রবেশ করার আইনগত কোনো অধিকার নাই। একজন অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে অবস্থান করে বিদিশা সিদ্দিক জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি সম্পর্কে অনাকাঙ্ক্ষিত এবং মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। এরিকের উপর বিদিশা চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ তুলে তিনি আরো বলেন, এরশাদের সাবেক স্ত্রী বিদিশার অবস্থানে এরিকের জানমালের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। উক্ত প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিকে যে বেআইনিভাবে অবস্থানের কারণে এরিকের সাথে জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় আমরা বোর্ড অব ট্রাস্টি সদস্যগণ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত বটে। এর আগে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে গুলশান থানায় একটি জিডি করেন খালিদ আখতার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে মন্ত্রীর হুঁশিয়ারির পরও কমেনি চিকন চালের দাম। রাজধানীর পাইকারি বিক্রেতারা বলছেন কেজিতে 4-8 টাকা পর্যন্ত মিল মালিকদের দাম বাড়ানো ছিল অযৌক্তিক। বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন পর্যায়ে সরকারি তদারকি বাড়ানো দরকার বলে মনে করে তারা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে রিপোর্ট করছেন হরিপদ সাহা। বছর দুয়েক আগে হাওরে প্রাকৃতিক দুর্যোগে ধানের কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়া এবং সরকারি মজুদের ঘাটতিকে পুঁজি করে চালের বাজার টালমাটাল হয়। সে সময় বিনা শুল্কে চাল আমদানির সুযোগ দেওয়ার পাশাপাশি অভিযান চলে চালকল আর গুদামগুলোতে। ওই সময়ের খাদ্যমন্ত্রী নির্দেশ দেন চাল গমের মতো খাদ্যপণ্যের ব্যবসায়ীদের মজুদের হালনাগাদ তথ্য দিতে হবে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে। পাইকারি ব্যবসায়ী, আড়তদার, আমদানিকারক প্রত্যেককেই কিন্তু লাইসেন্স দিতে হবে খাদ্য অধিদপ্তর থেকে, এবং প্রত্যেককে লোকাল ডিসি ফুডকে অফিসে পাক্ষিক হিসাব তাদেরকে জমা দিতে হবে। 2 বছর পার হলেও এই নির্দেশ মাঠ পর্যায়ে কার্যকর হয়নি। 15 দিন বা 1 মাসের রিজার্ভ আমার কি পরিমাণ আছে, এই যে এটা মানে এটা পরিসংখ্যান করে এটা ডাটা দেওয়া, এই ডাটাটা আমাদের মাঝে এখনো শুরু হয়নি। এই ব্যবসায়ীর কথাতেই বোঝা যায় দেশের চালকল বা গুদামগুলোতে কোন জাতের কি পরিমাণ চাল আছে তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই। আর এর সুযোগেই গত কয়েক মৌসুমে ধানের বাম্পার ফলন, কৃষকের ন্যায্য দাম না পাওয়ার ধারাবাহিকতার উল্টো চিত্র চালের বাজারে। সপ্তাহে গেলেই কেজি বস্তা 50 টাকা বাড়ছে, সপ্তাহে গেলেই বস্তা 100 টাকা বাড়ছে। এই ব্যবস্থা হতে পারে যে এই পর্যন্ত থামছে, এখন আর বাড়তি বলতেছে না। একটা সময় ছিল যে কৃষকের হাতে প্রচুর ধান ছিল, তখন মিলাররা কিনে রিজার্ভ করেছে, কিন্তু এখন মিলাররা বলতেছে যে আমাদের কাছে কোনো রিজার্ভ নেই, আমরা বাজার থেকে ধান কিনি, ধান কিনে ক্রাইসিং করে যে পড়তে হবে সেই পড়তে অনুসারে আপনাদের চাল নিতে হবে, তা আমরা তো জিম্মি হয়ে যাচ্ছি। তাহলে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহে সরকার দাম নির্ধারণ করেছে যথাক্রমে 26 ও 36 টাকা কেজি। তাই মিল মালিকরা তাদের কম দামে কেনা মজুদ ধানের চালে বড় অঙ্কের মুনাফার সুযোগ নিচ্ছে বলেও মনে করেন পাইকাররা। সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে, যে এইটার জন্যও মনে হয় একটু মানে প্রভাব মনে পড়ছে বিভিন্ন মোকাম থেকে যে চাল আনে, ওখানে যদি এইটার মনিটরিংটা যদি আবার চালু করা যায় তাহলে আর চালের বাজার সহনীয় পর্যায়েই থাকবে। সম্প্রতি খাদ্যমন্ত্রীও এক সংবাদ সম্মেলনে অন্যান্য বারের তুলনায় চালের বাড়তি সরকারি মজুদের তথ্য তুলে ধরে দাবি করেন চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। চালের দাম বাড়ানো যাবে না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঘোষণার তিন দিন পরও দেশের বেশিরভাগ জেলায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। এতে বিপাকে পড়েছেন কৃষক। তালিকা তৈরি না হওয়ার অজুহাত দিচ্ছে খাদ্য বিভাগ, তবে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানোর দাবি করছে কৃষি বিভাগ। শনিবার সকাল থেকে দিনাজপুরের ফার্মের হাট সহ বিভিন্ন বাজারে ধান নিয়ে আসেন কৃষকরা, কিন্তু খাদ্য অধিদপ্তরের কোনো প্রতিনিধি না আসায় তারা কম দামে ফরিয়া ও ব্যবসায়ীদের কাছে ধান বিক্রিতে বাধ্য হন। এতে ধানের ন্যায্য দাম নিয়ে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ধান আমরা কাটতেছি, মনে করেন ধানের তো দামই পাই না, আর সরকারের দিক দিয়ে বলতেছে তালিকা পাঠাচ্ছি, তালিকার কোনো আমাদের পাত্তা খবরে নাই। সরকার যে ধান কিনতেছে কোনো তো তালিকাই করেনি, কিন্তু আমরা কৃষকেরা বাজারে ধান নিয়ে এসে বাজারে কোনো ধানের দাম পাচ্ছি না। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন কৃষকদের চূড়ান্ত তালিকা না হয় প্রান্তিক পর্যায় থেকে ধান কেনা সম্ভব হয়নি। তবে জেলা কৃষি অফিসের কর্মকর্তার দাবি, সম্ভাব্য কৃষকদের তালিকা করে পাঠানো হয়েছে প্রতিটি উপজেলায়। প্রকৃত কৃষক লটারির মাধ্যমে নির্বাচন করা হবে এবং লটারি প্রকাশ্য প্রত্যক্ষ লটারির মাধ্যমে নির্বাচিত যে কৃষক উনি শুধু ধান দিতে পারবেন, অন্য কেউ ধান দেওয়ার কোনো সুযোগ নাই। 138,000 কৃষকের তালিকা 13 উপজেলার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে উপজেলা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা আপলোড করে দিয়েছি। তালিকা প্রস্তুত না হওয়ার অজুহাতে রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম সহ দেশের উত্তরের অন্যান্য জেলায়ও ধান সংগ্রহ শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। গত 20 নভেম্বর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে কেজি প্রতি 26 টাকা দরে ধান কেনার ঘোষণা দেওয়া হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলা সময়ে আরো থাকছে, অনশনের 4 দিন পর ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেলেন কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত, অনশন ভাঙালেন ব্যাংক কর্মকর্তারা। অনশনের 4 দিন পর ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পেলেন মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত, পরে তার অনশন ভাঙান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। সম্প্রতি চাকরিচ্যুত করা হয় ব্যাংকের রংপুর আঞ্চলিক কার্যালয়ের মুদ্রা নোট পরীক্ষক সাধন চন্দ্র মহন্তকে। এর প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা। সবশেষ গত মঙ্গলবার থেকে ব্যাংক কার্যালয়ের সামনে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশন শুরু করেন মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লেও অনশন চালিয়ে যান তিনি। শনিবার সকালে তার সঙ্গে দেখা করতে যান ব্যাংকের রংপুর শাখার DGM শেখাওয়াত হোসেন। এ সময় ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি, পরে অনশন ভাঙেন রঙ্গলাল মহন্ত। ঝালকাঠিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 64 কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ল্যাব খুলতে গিয়ে গেটের তালা ভাঙা দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন কর্মচারীরা। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তারা। পুলিশ জানায়, র্যাম, প্রসেসর ও হার্ড ডিস্ক খুলে নেয়ার পর কম্পিউটারগুলোকে মেঝেতে ফেলে রাখা হয়। এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে ওই কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম। আমাদের কম্পিউটার ল্যাব এবং অটোক্যাড ল্যাব চুরি হয়েছে। কম্পিউটার ল্যাবে 33টি কম্পিউটার এবং অটোক্যাড ল্যাবে 31টি কম্পিউটারের CPU, RAM এবং হার্ড ডিস্ক নেই। পিরোজপুরে সড়কের পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত 10 নভেম্বর ঝড়ের কারণে সদর উপজেলার গণপাড়া সড়কে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। এরপর গাছগুলো সরানোর কাজ শুরু করেন শিকদার মল্লিক, ইউপি চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ, এ সময় সড়কের পাশের মেহগনি গাছও কেটে নেন তিনি। পরে আরও কয়েকটি গাছ কাটার চেষ্টা করেন তিনি, এতে স্থানীয়দের বাধার মুখে পড়েন। তবে গাছ কাটার সাফাই গাইতে পথচারীদের নিরাপত্তা ঝুঁকির অজুহাত দিলেন অভিযুক্ত চেয়ারম্যান। এগুলা তো এলাকার সম্পদ, আপনার যদি কাটতে হয় ইউনিয়ন পরিষদের গাছ সব গাছ কাটেন, উপযুক্ত প্রক্রিয়ায় টেন্ডারের মাধ্যমে আপনি সব গাছগুলো কাটেন। 50 বছরে পড়ার কথা না, সেই গাছগুলো কেটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব নিজে কাটিয়া লোকজনের নিয়ে কাটিয়া নিয়ে যায়। গাছগুলো আমাদের ইউনিয়ন পরিষদের পিছনে সংরক্ষিত করা আছে, এগুলো রাস্তা ক্ষতিগ্রস্ত গাছ, রাস্তাতে এগুলো রাস্তা নির্মাণের সময় এই সমস্ত গাছের 2/3 শিকড় কেটে ফেলা হয়েছে, যে কোনো সময় গাছগুলো পড়ে আমার রাস্তা ক্ষতি করতে পারে। গাইবান্ধার পলাশবাড়িতে সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি আছে ঘর নেই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ উপজেলার একটি ইউনিয়ন পরিষদের এক নারী জনপ্রতিনিধি নিজের স্বামীর নামে নিয়েছেন একটি বরাদ্দের ঘর।
অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান। রিপন আকন্দের তথ্য ও আতাউল হক সাগরের ছবি নিয়ে রিপোর্ট। পলাশবাড়ির পবনাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জুই বেগমের বাড়িতে গেলেই দেখা মিলবে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর। সচ্ছল থাকা সত্ত্বেও নিয়মনীতি উপেক্ষা করে নিজের বাড়িতেই নির্মাণ করেছেন ঘরটি। শুধু তাই নয়, তার ঘরেও রয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণের টিন। জুই বেগমের দাবি, চেয়ারম্যান তাকে এটি দিয়েছেন। আমার বাড়ি নাই, সেজন্য আমি নিছি, চেয়ারম্যান ভাই আমাকে দিয়েছে। ইউপি চেয়ারম্যান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সাংবাদিককে যা ইচ্ছে তা লেখার জন্য বলে এক প্রকার হুমকি দেন। যদি কোনো লেখা থাকে তো লেখেন, এটা আমার কোনো বাধা নেই। হ্যাঁ, তবে তবে আসে পার উপযুক্ত কিনা মেম্বার হতে দেখে যাইতেছে এখন ওনারা ওইটাই নিজের নামে নেয়। যেই ব্যক্তি আত্মসাৎ করুক তাকে ধরাটা দরকার। হ্যাঁ, এটা বিষের চাই, আমি বিষের চাই। কেন তাই কেন আত্মসাৎ করে? তাই তো সে পুদিন সে তাকে দেবে, সে কেন নেবে? কোনো জনপ্রতিনিধির এ ধরনের ঘর নেয়ার এখতিয়ার নেই জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আমি এটা দেখব এবং ইউনিয়ন সাহেবের সঙ্গে পরামর্শ করে এটা সুষ্ঠু ব্যবস্থা নিতে যা করা দরকার এটা করা হবে। জুই বেগমের বড় ছেলে বিদেশে থাকেন আর তার নিজের 3 বিঘা আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। ইলিশের ভরা মৌসুম প্রায় শেষের দিকে, তারপরও বাজারে সরবরাহে ঘাটতি নেই, ফলে এখনও জমজমার চাঁদপুরের পাইকারি মাছের বাজার। দরদামও নাগালের মধ্যে। মাছ ব্যবসায়ী ও মৎস্য কর্মকর্তার আশা, জাটকা সংরক্ষণ হলে আগামী মৌসুমেও ইলিশের এমন প্রাচুর্য থাকবে। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। দক্ষিণের সাগর ও মোহনা এবং নদীতে ইলিশের বিচরণ কমে আসছে, তারপরও সরবরাহের কমতি নেই। মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার সময়সীমার 3 সপ্তাহ পরও জমজমাট চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার। সাগর ও মোহনা থেকে ইলিশ নিয়ে ফেরা ব্যাপারীরা জানালেন, ভরা মৌসুমের মতো না মিললেও এখনও জেলেদের জালে ধরা দিচ্ছে পর্যাপ্ত ইলিশ। দরদাম ভালো হওয়ায় মাছের চালান নিয়ে চাঁদপুরে আসছেন তারা। এই সময় ইলিশের এমন সরবরাহে দারুণ খুশি ব্যাপারীরা। সাগর আগে 100 মন 150 মন মাছ মিলে পাইতাম, 80 মন 70 মন, এখন মাছ 10 মন 12 মন এই মিলে পাইতেছে। শীতের জন্য মাছ কমে গেছে, সিজনটা এই কারণে মাছ খুবই কম, 15 থেকে 20 মন 30 মন করে পায়। আগে 150 মন করে পাইতো, 100 মন পাইতো, অন্ত এই মাছটা নাই। জেলার মাছ সংশ্লিষ্টদের মতে এবার জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হলে পরবর্তীতে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকবে। এখন কমবে, এখন আর বাড়ার কোনো সুযোগ নাই। আজকে টোটাল ঘাটে 300 থেকে 400 মন মাছের আমদানি হয়েছে, আগামীকাল হয়তো এটা 200 মন আসবে, তারপর 100 মন, তারপরে পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে। মার্চ এপ্রিলে জাটকার সংরক্ষণের সময় আসছে, এটাকে যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আশাবাদী যে আমাদের এই এই জাতীয় মাছের উৎপাদনের যে বৃদ্ধির ধারাবাহিকতা বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে এটা অক্ষুণ্ণ থাকবে। মৎস্য বিভাগের তথ্য মতে গত 3 সপ্তাহে চাঁদপুরের পাইকারি বাজার থেকে সব মিলে 1 লক্ষ মনের বেশি ইলিশ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। মাদারীপুরে হঠাৎ করে নদীগর্ভে বিলীন হলো 6টি বসতঘর, ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর শহরের কুমার নদের কোল ঘেঁষে গড়ে ওঠা তর মোগরিয়া এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে এখানকার 6টি বসতঘর সহ প্রায় 150 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়। এতে অসহায় হয়ে পড়েছেন নদী পাড়ের প্রায় অর্ধশত বাসিন্দা। জোয়ার আসে, জোয়ারে সলাই ঢুলে গেছে, এই পরে ভাঙে পড়ছে পানির টানে। টন করিয়া ভিড়া পড়ে জল বাহিরে ফুলা কামাই করছে, হেয়া দিয়ে করছিলাম, হেয়া আমার ঘর সব শেষ। আমাদের যদি একটু সাহায্যতা যদি না করে তা আমরা চলবো কিভাবে? আমাদের সব চলে গেছে, আমাদের কিছুই নেই। স্থানীয়দের অভিযোগ, নদের 400 মিটার এলাকা জুড়ে সারা বছর বেশ কয়েকটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ড্রেজিং বন্ধে প্রশাসনকে একাধিকবার জানালেও ব্যবস্থা নেয়নি কেউ। এই বালু উত্তোলনের কারণেই বসতঘর বিলীন হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এখানে ড্রেজারে যে বড় বড় বোর্ডগুলো আইসা ঘুরে
ঘুরায় এবং এখানে লাগাতার ড্রেজিং চলতেই থাকে। মানা করলে তারা ফেরে না, রেজা চলে যেতে পারে। মনে করেন আমরা আরো কয়েকদিন পাড়া দিছি, আমাদের এলাকার লোকজন পাড়া দিছে, কিন্তু কাম হয় না। নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানান, ভাঙন ঠেকাতে 30 লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। যে পরিমাণ অনুমোদন পাই সে পরিমাণ বস্তা ফেলবো, আর যদি আমরা যখন ব্লক ওখানে ফেলবো সেক্ষেত্রে আমাদের হয়তো প্রায় ওখানে 400 মিটার লেন্থ আছে, তাতে আমার হয়তো ওইখানে প্রায় 2-3 কোটি টাকা লাগবে। সেটা নতুন প্রকল্প করে করতে হবে, সেটা হয়তো সময় লাগবে। জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ মাদারীপুর। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। দুপুরে মৌলভীবাজারে অনুষ্ঠিত শান্তি সভায় একথা বলেন তিনি। জেলার সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন, স্থানীয় সংসদ সদস্য নেসার আহমদ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বিশ্বের নজির হওয়ায় বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা, পরে মানবিক সৌহার্দ্য সহযোগিতা ও ভ্রাতৃত্ব বজায় রেখে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। এখন আর পাখির ডাকে ঘুম ভাঙে না, পাখির কলকাকলিতে আসে না ভোর, নামে না সন্ধ্যা, হারিয়ে যেতে বসেছে সকাল সন্ধ্যায় বাঁশ বাগান, আম গাছে পাখির নাচনের চিরচেনা সেই দৃশ্য। বন জঙ্গল উজাড় হওয়ায় পাখি বিলুপ্তির অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রাথমিকের পাঠে ছড়া হয়ে থাকলেও এখন তেমন ধরা দেয় না আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর সেই বাবুই পাখি। কেবল বাবুই নয়, বছর কয়েক আগেও মাঠে ঘাটে থাকা বক, পানকৌড়ি কিংবা ময়না, দোয়েলের মতো অনেক পাখি আর চোখে পড়ে না। তখন ছোট ছিলাম, তখন তো অনেক অনেক পাখি দেখছি, অনেক বক দেখছি বা টিয়া পাখি দেখছি বা অনেক অনেক পাখি দেখছি, এখন তো আর ওইসব পাখি দেখি না ভাই। আমরা যখন এই পাশ দিয়ে যাইতাম তখন দেখতাম এই বট গাছটা বোঝাইছিল বক দিয়ে, বক পানকৌড়ি বোঝাইছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন দিন চলে যাচ্ছে। বড় বড় গাছ নাই, এরা গাছ কাটি সব শেষ করে ফেলাইছে, এই জন্য এদের বসতি না থাকাতে এরা খাদ্যর অভাবে আমাদের দেশ থেকে এরা অন্য দেশে চলে গেছে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার IUCN এর তথ্য মতে দেশের 566 প্রজাতির পাখির মধ্যে বিলুপ্ত হয়েছে 19 প্রজাতি, 17 প্রজাতি ঝুঁকিপূর্ণ, হুমকির মুখে 29 আর 424 প্রজাতির পাখি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পাখি রক্ষায় প্রাকৃতিক আবাস নিশ্চিতের দাবি পরিবেশবিদদের। বাস্তুতন্ত্র বা আমরা যেটা বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেম যেই নামে যেটা বলি, মূল কথা হচ্ছে প্রকৃতিতে যার যেখানে থাকার কথা তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে, সেটা যেভাবেই হোক। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের যে চিরায়িত পাখির যে প্রাকৃতিক আবাস সেটা রক্ষার উদ্যোগ নিতে হবে। এটা একবার ব্যক্তিগত, এটা সরকারের দিকে তাকায় থেকে কোনো লাভ না। আশঙ্কাজনক হারে পাখি কমে যাওয়ায় পোকামাকড় বাড়ছে ফসলের ক্ষেতে, কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি বাঁচানোর তাগিদ কৃষি বিভাগের। জৈব বানায়নাশক দরিয়া বা নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে যেটি বলি সেটির ক্ষেত্রে পাখির ভূমিকা অবশ্যই আছে, কারণ পাখি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু কাজে লাগাচ্ছি ধান খেতে এখন পার্চিং করছি, পার্চিং মানে পাখিকে বসার জায়গা করে দিচ্ছি, সেটি আমাদের কৃষি বিভাগ থেকে একটা কার্যকরী ব্যবস্থা সবসময় চলমান রয়েছে। IUCN এর তথ্য বলছে বিশ্বজুড়ে 18 প্রজাতির শকুনের মধ্যে বাংলাদেশেই ছিল 7 প্রজাতির অস্তিত্ব, একমাত্র বাংলা শকুন ছাড়া বাকিগুলো আর চোখেই পড়ে না। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুবলীগের নেতৃত্বে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির বড় ছেলে পরশ, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, আবারও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চলার পথে কেউ যদি বিপথে যায় সে যেই হোক তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে না। মা বিদেশের কারণে এরিকের নিরাপত্তা বিঘ্ন হতে পারে, গুলশান থানায় ট্রাস্টি বোর্ডের নামে দায়ের করা জিডিতে বলল জাতীয় পার্টি। মন্ত্রীর হুঁশিয়ারির পরও কমেনি চালের দাম, ঘোষণা দিলেও কৃষক পর্যায়ে শুরু হয়নি ধান কেনা, তালিকা না পাওয়া নিয়ে খাদ্য বিভাগের দাবিকে ভিত্তিহীন বলছে কৃষি অধিদপ্তর।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।